সত্যিকার অর্থেই গণমাধ্যম কর্মী যারা, সাংবাদিক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তাদের মুখ বন্ধ করার জন্য, ভয় ভীতি প্রদর্শন করার জন্য, ভয়ের একটা সংস্কৃতি তৈরি করার জন্য সরকার এই আইনটিকে ব্যবহার করতে শুরু করলো। শুধুমাত্র সাংবাদিকই নয়, লেখক, শিল্পী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এক লাইনের ছোট্ট একটি লেখা লিখলেন, সেই ক্ষেত্রেও এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ আমি বলবো না, ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার শুরু হলো, এবং সেটি হচ্ছে নির্যাতনমূলক, নিপীড়নমূলক ভাবে ব্যবহার শুরু হলো। আর এর বাইরে আরেকটা ব্যবহার শুরু হলো যে দেখা গেল যে একজনের একটি ফেসবুককে নাম দিয়ে, একজনের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেই ফেসবুক থেকে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, এরকম একটি স্ট্যাটাস দিয়ে দেয়া হলো, এবং দিয়ে দেওয়ার পরে মাইকে ঘোষণা দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে মসজিদে ঘোষণা দিয়ে ওই ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ করা হলো। এবং এরকম আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। মূলত আমাদের এখানে অন্য ধর্মের মানুষ যারা, ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের মানুষ যারা, সংখ্যায় যারা কম এদেশে, সেই সমস্ত মানুষদের উপর আক্রমণ হলো। এবং সেই সমস্ত আক্রমণের ক্ষেত্রেও যারা আক্রান্ত হলেন, যার নাম ব্যবহার করে আক্রমণ করা হলো, অধিকাংশ ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনে, অধিকাংশ না, অলমোস্ট প্রায় সব ক্ষেত্রে যিনি নিপীড়িত হচ্ছেন, যে সম্প্রদায়টি নিপীড়িত হচ্ছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বা ব্যবহারও হলো ওই ব্যক্তি বা ওই সম্প্রদায়েরও প্রায় বিরুদ্ধে। তো এইরকম একটা জায়গা থেকে পরবর্তীতে আমার খুব স্পষ্ট অবস্থান ছিল, যখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একটা খুব স্পষ্ট অবস্থান ছিল। আর আমার খুব স্পষ্ট অবস্থান ছিল ডিজিটাল নিরাপত্তা আইন সহ একটা কর্তৃত্ববাদী সরকারের, স্বৈরাচারী দমনমূলক একটি সরকার যে সমস্ত আইন করেছিল, যে আইনগুলো দিয়ে গণমাধ্যমকে বা বাক স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল, এবং একটি আইন দিয়ে প্রতিবন্ধকতা যখন তৈরি করা হচ্ছিল তখন আলোচনা সমালোচনার পাশে সেই আইনটির নাম পরিবর্তন করে আরেকটি নাম দেয়া হচ্ছিল। আগের আইনে যে ধারাগুলো দমনমূলক ছিল, পরের আইনে এসে সেই ধারাগুলো আরও কঠোর করা হচ্ছিল। এই যে দমনমূলক একটা নীতি তৈরি করার যে কৌশল নেওয়া হয়েছিল, আমার খুব সুস্পষ্ট বক্তব্য ছিল যে এই আইনগুলোকে বাতিল করতে হবে, বাতিল করে, যেহেতু এগুলো কালো আইন, এই কালো আইনগুলোকে বাতিল করতে হবে। বাতিল করে তার পরবর্তীতে আইনবিদ থেকে শুরু করে স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সুনির্দিষ্ট কমিটি গঠন, এটা আমলাতন্ত্র দিয়ে খালি আইন করলে হবে না, আমলাতন্ত্র দিয়ে ড্রাফট করানো হবে, আর আমাদের বিনা ভোটে নির্বাচিত এমপিরা সংসদে সেটা পাশ করবেন এই কেন্দ্রিক নয়, আইনজীবীদেরকে নিয়ে, মানবতার পক্ষের যে আইনজীবীরা আছেন তাদেরকে নিয়ে, গণমাধ্যমের ব্যক্তিত্বদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সত্যিকার অর্থে নিরাপত্তার জন্য যদি আইন, কোনো আইনের দরকার থেকে থাকে, প্রচলিত আইন যেটাকে সাপোর্ট করে না সেই জায়গাটিতে সাপোর্ট করার জন্য যেটা দরকার হচ্ছে সেরকম একটা আইন হতে পারে। এবং সেরকম একটা আইন হতে হলে অবশ্যই সেটা ধরুন সংখ্যায় যারা কম তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে তা হবে না, তাদের পক্ষে ব্যবহার করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে না। কিন্তু আমাদের এই দাবিগুলো কখনোই কি বলবো যে বিবেচনার জন্য নেওয়া হয়নি।